দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। কুমিল্লা বোর্ডেও এইচএসসিতে শতভাগ ফেল করার তালিকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা শিক্ষা সংশ্লিষ্টরা আসলে কি বলছেন সে বিষয়ে জানবার চেষ্টা করব আমাদের সহকর্মী জাহিদুর রহমানের মাধ্যমে। জাহিদ, আতিক, এ বছর প্রকাশিত যে ফলাফল, সে ফলাফলে কিন্তু সারা দেশের মধ্যে সাধারণ শিক্ষা পর্যায়ে আপনার শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা কিন্তু শীর্ষ স্থানে রয়েছে। তো এক্ষেত্রে কুমিল্লা শিক্ষা বোর্ডের আপনার এবার পাশের হার ছিল 90.72%। তবে একটা বিষয় আপনি যেটা বলছিলেন শিরোনামে, যে আপনার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ফেল করেছে, তো আমরা এই বিষয়টা জানতে চাইব। আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। আমরা জানতে চাচ্ছি এবার যে ফলাফল হলো, সেখানে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার শতভাগ ফেল, এটা কেন হয়েছে এবং আপনার বোর্ডের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচটি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। এটির দুটো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র পরীক্ষার্থী সংখ্যা ছিল একজন একজন করে, আর বাকি তিনটি প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা হলো 6, 7 এবং 9 জন করে। এর মধ্যে দুটো কলেজ অলরেডি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এক এক করে যে পরীক্ষার্থী ছিল ওই কলেজগুলো আমরা বন্ধ করে দিয়েছি, যেহেতু পরীক্ষার্থী ছিল অনিয়মিত পরীক্ষার্থী, তাদেরকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে হয়েছে আমাদেরকে। বাকি যে তিনটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানগুলোকেও আমরা ইতিমধ্যে শোকজের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছি, জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমরা চেষ্টা করব যদি এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে তাইলে ওদেরকে নার্সিংয়ের মাধ্যমে পরবর্তীতে যাতে ওরা উন্নত করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য। আরেকটি বিষয় সেটি হলো, এই কলেজগুলোর স্বীকৃতিও এখনও নেই, চারটি কলেজেরই স্বীকৃতি নেই এখন পর্যন্ত, আর ওদের এমপিও কিন্তু নেই, এটি প্রাইভেট পর্যায়ে পরিচালিত হয়, তার মধ্যে দুটো আবার স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ আপনাকে। আতিক, আপনি শুনছিলেন যে আপনার চারটি প্রতিষ্ঠান স্বীকৃতি নেই, তো এই বিষয়গুলো আপনার আগামী দিনে যেন এই ধরনের ঘটনা কুমিল্লা শিক্ষা বোর্ড না করে সেক্ষেত্রে কিন্তু তিনি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ আতিক। জি জাহিদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী জাহিদুর রহমান জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।